আরিফুর রহমান দোলন কর্তৃক রচিত জঙ্গিদের শেকড় অনুসন্ধান বইটি পর্যালোচনার শুরুতেই আমি আরিফুর রহমান দোলনকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে তিনি এরকম একটি জ্ঞানগত বিষয়, বিশেষ করে বাংলাদেশের সমাজ সংস্কৃতি, আমাদের রাষ্ট্রভাবনা, সমাজ বিনির্মাণ, এদেশের সম্প্রীতির যে বাংলাদেশ কিংবা অসাম্প্রদায়িক যে প্রেক্ষাপট, তার প্রেক্ষাপটে তিনি যে লেখনীগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন সেগুলোকে একত্রিত করে তিনি যে পুস্তকটি আমাদের সামনে প্রকাশ করেছেন, এই জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং পর্যালোচনার দ্বিতীয় অবস্থায় বা দ্বিতীয় প্রেক্ষাপটে যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে, আরিফুর রহমান দোলন যখন প্রথম আলোতে সাংবাদিকতা করেছেন সেই সময়টি, বিশেষ করে 2001 সালে যারা সরকারে ছিলেন, যারা বিএনপি জামাত যারা সরকারে ছিলেন এবং তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিশেষ করে জঙ্গিদের যেভাবে মদদ দিয়েছেন, এবং আরও একটি বিষয় হলো যে রাষ্ট্রীয় প্রণোদনায় উৎসাহে কিংবা অর্থায়নে যেভাবে জঙ্গিদের বিস্তার ঘটেছিল, বলা যেতে পারে সারা বাংলাদেশেই কম বেশি সেই বিস্তারটি ঘটেছিল, যারা এ দেশকে একটি পাকিস্তানি মদদে কিংবা আদর্শে রূপান্তরিত করে সেই 71 পূর্ববর্তী কিংবা 71-এর সময় যে ধ্বংসলীলা তারা চালিয়েছিল, এখানে পরিচালনা করেছিল, তারই এক ধরনের অবস্থা কিংবা এক ধরনের বহিঃপ্রকাশ কিন্তু তারা দেখাতে চেয়েছে। এবং আরিফুর রহমান দোলন এই জায়গাতে এসে তিনি মাঠে ময়দানে গিয়ে তৃণমূল অবস্থায় গিয়ে যে জায়গাগুলোতে বা যে অবস্থানগুলোতে অথবা যাদেরকে নিয়ে অভিযোগ তাদের কাছে গিয়ে যেভাবে তথ্য সংগ্রহ করে বিষয়টিকে সংবাদ মাধ্যমে উপস্থাপন করেছেন, এর মধ্যে দিয়ে কিন্তু দেশের মানুষ এই বিষয়টি সম্পর্কে, জঙ্গিদের অবস্থান সম্পর্কে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে যেরকম অবগত হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের কাছে একটি দ্বার বা একটা সুযোগ উন্মুক্ত হয়েছিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সেই সময় তার সরকারের সুযোগ ছিল যে কার্যকরীভাবে এই জঙ্গিদের যে উত্থান কিংবা তাদের কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য ব্যবস্থা নেয়ার, কিন্তু আসলে আমরা দেখলাম যে সরকার সেই ব্যবস্থাটি নেয়নি, অথবা এরকমভাবে আলোচনা এসেছে যেটি আরিফুর রহমান দোলনের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে তার এই বইতে, যেটি আমি মনে করি বাংলাদেশে জঙ্গিদের যে উত্থান এবং তাদের কর্মকাণ্ড পরিচালনায় এই বইটি, আরিফুর রহমান দোলনের বইটি একটি সাক্ষী হয়ে থাকবে যে কিভাবে সেই সময়ে জঙ্গিদের বিস্তার ঘটেছে, তাদেরকে বিভিন্নভাবে সমর্থন দেওয়া হয়েছে। এখানে দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে কোনো দেশে একটি অপরাধমূলক গোষ্ঠী তৈরি হতে পারে, জঙ্গিদের বিস্তার হতে পারে, সেটি বিস্তার হওয়ার নানাবিধ কারণও থাকতে পারে, এবং বাংলাদেশের সেই কারণের যে প্রেক্ষাপট, কারণের প্রেক্ষাপট থেকে যদি আমরা এই বিষয়টিকে দেখি, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান কিংবা 71-এর পরাজিত শক্তির যে বাংলাদেশে তাদের যে অবস্থান এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক যে বলয়, সব কিছু মিলে এখানে এই ধরনের একটি প্রক্রিয়া বা অবস্থা তৈরি হতে পারে, সেটি আমরা আলোচনার প্রেক্ষাপটে মেনে নিচ্ছি। কিন্তু যে জায়গাটি আমরা মেনে নিতে পারি না, যেটি এই বইতে খুব চমৎকার করে উঠে এসেছে, সেটি হচ্ছে যে তাদের বিরুদ্ধে রাষ্ট্র কিংবা তৎকালীন সরকার কতটা ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থাটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে। রাষ্ট্রীয়ভাবে বা কোনো কোনো সরকার বা সরকারের মধ্যে কেউ কেউ জঙ্গিদের উত্থানের ক্ষেত্রে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কতটা সহযোগিতা করেছে, সহযোগিতা যদি না থাকে তাহলে জঙ্গিদের কিংবা তারা একটি গোষ্ঠী গঠন করে তারা প্রকাশ্যে মিছিল দিয়ে তাদের অবস্থান জানান দেওয়ার বিষয়টি কিভাবে তারা করতে পারে, সেই বিষয়টি কিন্তু এখনও আমাদের বোধোদয় হয় না এবং আমরা বুঝতেও পারি না যে এটি কীভাবে করা যায় বা করা হতে পারে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমাদের যে সংবিধান, সেই সংবিধানের সামগ্রিক যে ভাবনায় বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে সেখানে যে চারটি মূলনীতি সংযুক্ত করা হলো আমাদের রাষ্ট্রিক আদর্শ হিসাবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা বারবার বিচ্যুত হয়েছি। আমরা সেই চারটি আদর্শকে কতটা ধারণ করেছি বা করতে পেরেছি, তার বাস্তবায়ন কতটা করতে পেরেছি, আমাদের উন্নয়ন, আমাদের সামনে এগিয়ে যাওয়া, মানুষের মধ্যকার সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি বোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে জয়গান কিংবা বাঙালিত্বের যে তাৎপর্য এবং সেটি অনুধাবন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এবং সেভাবে বাংলাদেশকে তুলে ধরা এবং উপস্থাপন করার যে প্রেক্ষাপট কিংবা পর্যালোচনা, সেই জায়গাগুলোকে বিনষ্ট করার জন্য কিন্তু
কোনো কোনো রাজনৈতিক দল তাদের তারা যখন ক্ষমতায় এসেছে তারা কিন্তু ভিন্নভাবে এই বিষয়গুলোকে বিতর্কিত করেছে। সেই বিতর্কিত করার পেছনে তাদের মূল শক্তি ছিল যে একাত্তরে যে পরাজিত শক্তি সেই শক্তিকে আমাদের দেশে কোনো কোনো রাজনৈতিক দল বা আমি এভাবেও বলতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়া ভোটের হিসাবের কারণে বিভিন্ন সময় তাদেরকে প্রাধান্য বা গুরুত্ব দিয়েছে, কিন্তু সেই গুরুত্বের যে তারতম্য কিংবা মাত্রাগত যে বিভেদ অথবা পার্থক্য সেটি কিন্তু আমাদের দেশের জনগণকে বা আমাদের সেটি বোঝার যথেষ্ট গভীরভাবে তাৎপর্য সহকারে বোঝার প্রয়োজন রয়েছে। কারণ হলো একটি সেই পরাজিত শক্তিকে মন্ত্রিত্ব দেওয়া কিংবা তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করার সুযোগ দেওয়া, এই সুযোগগুলোর কারণেই যারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, যারা এদেশের যে অসাম্প্রদায়িক যে সামাজিক সাংস্কৃতির যে প্রকাশ, আমাদের জীবনের যে ধরন, আমাদের সমাজ এবং রাষ্ট্র এবং মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধের যে জায়গা, সেই জায়গাগুলোর থেকে কিন্তু আসলে বিতর্কিত করার জন্যই কিন্তু জঙ্গিদের উত্থান হয়েছিল। তারা বাংলাদেশকে একটি ভিন্ন আদলে বা পরিচয়ে তারা রূপান্তরিত করতে চেয়েছিল। আরিফুর রহমান দোলনের বইয়ের প্রেক্ষাপটে কিংবা এই বইতে যে অধ্যায়গুলো যেভাবে সন্নিবেশিত হয়েছে এবং যেভাবে লিপিবদ্ধ হয়েছে এবং এখানে যে বক্তব্যগুলো আরিফুর রহমান দোলন উল্লেখ করেছেন, সেই বক্তব্যের পিছনের যে পর্যালোচনা, এর গভীরে যে মূল্যায়নগুলো লুকিয়ে আছে, তার দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি বা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে এটি আমরা বলতে পারি যে বাংলাদেশের যে গণতন্ত্র, আমাদের যে সামাজিক মনোভাব, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে একটি উন্নয়নের একটি নির্দিষ্ট স্তর আমাদেরকে স্পর্শ করার যে আমাদের অনুভূতি রয়েছে, সেই অনুভূতিকে থেকে কিংবা সেই আন্দোলন থেকে কিংবা সেই অংশগ্রহণ থেকে কিন্তু আমরা বারবার বিচ্যুত হয়েছি। সেই বিচ্যুত হওয়ার পিছনে অন্যতম একটি কাজ হলো এই জঙ্গিদের প্রসার কিংবা জঙ্গিদের লালন করা। আরিফুর রহমান দোলনের জঙ্গিদের শেকড় সন্ধানে বইতে আমাদের চরমপন্থীদের যে প্রকাশ, এখন প্রশ্ন হলো সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন, নানাভাবে বিচার বিশ্লেষণও করেছেন কীভাবে চরমপন্থীদের উৎপত্তি হয় হলো এদেশে, কীভাবে তারা সুযোগ পেল, সেই সুযোগটি তাদেরকে কারা দিয়েছে, সেই সুযোগগুলো তারা কীভাবে ব্যবহার করেছে এবং সেই চরমপন্থীদের আত্মপ্রকাশের পেছনের কাহিনিগুলো কেমন, সেই বিষয়গুলো কিন্তু এই বইতে তিনি উল্লেখ করেছেন। এই চরমপন্থীদের আত্মপ্রকাশের পিছনের যে মোটিভ সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি আমরা কী দেখতে পাই, যারা সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করেন, যারা মুক্তকামী বাংলাদেশের স্বপ্ন দেখেন, যারা সাংস্কৃতিক যে জাগরণ এবং সাংস্কৃতিক চর্চার যে জায়গাটি সেই বিষয়টিকে যারা তাদের জীবনের অংশ হিসাবে মনে করেন, সেই সমস্ত মানুষগুলোকে ভয় দেখানো, সমাজের মধ্যে ত্রাস তৈরি করা, বিভেদ সৃষ্টি করা, সমাজের আইনশৃঙ্খলাকে, চলমান আইনশৃঙ্খলাকে, সমাজের চলমান যে স্বাভাবিক যে মূল্যবোধ, যে নীতি আদর্শের যে ধারাটি, সেই ধারাটিকে প্রশ্নবিদ্ধ করা এবং চর্চা করতে না দেওয়ার কারণেই কিন্তু আমাদের এখানে চরমপন্থীদের একটি আত্মপ্রকাশ ঘটল। তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করলো, তারা সেই বিভেদের জায়গাটি কীভাবে উপস্থাপন করলো, যে আদর্শের প্রেক্ষাপটে তারা একটি বিভেদ উত্থাপন করে ধরলো এবং সেটি জোরপূর্বক মানুষকে মানতে কোনো কোনো জায়গায় তারা বাধ্য করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা তৈরি করেছে। সেই কাজটি আমাদের দেশে এই মানে জঙ্গিবাদের যে প্রসার, সেই প্রসারের ক্ষেত্রে নতুন করে মাত্রা যুগিয়েছে। সেই সময়ের যে আসলে যারা চরমপন্থীদের আত্মপ্রকাশ এবং সেক্ষেত্রে জামাতের যে সম্পৃক্ততা, অভিযোগটি ঘুরে ফিরে জামাতের দিকে এসেছে কিংবা তৎকালীন সরকারে যারা ছিল তাদের দিকে এসেছে। আসলে কোনো কোনো বই কিংবা কোনো কোনো বক্তব্য আমাদেরকে কিন্তু আসলে অতীতের ভুল বোঝার ক্ষেত্রে বা অতীতের ভুল অনুসন্ধান করা এবং সেই জায়গা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের জন্য একটি উৎস হিসাবে কাজ করে, কোনো কোনো সময় আমাদের জন্য উদ্দীপনা হিসাবে কাজ করে, কোনো কোনো বই আমাদের জন্য আগামী দিনের কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে আমাদেরকে জ্ঞানগত অনুপ্রেরণা প্রদান করে। এই বইটি আসলে বাংলাদেশ যাতে আর কোনোভাবেই 2001 সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জঙ্গিদের উত্থান, তাদের তৎপরতা, তাদের নৈরাজ্য তৈরি করার ক্ষমতা, রাষ্ট্রীয় প্রেরণা তাদের ক্ষেত্রে তারা যেভাবে পেয়েছে, সেই বাংলাদেশ যাতে আমাদের আর কখনো দেখতে না হয়। এই বইতে নানাভাবে সেই সময়ের যে কর্মকাণ্ডগুলো তিনি বিচার বিশ্লেষণ করেছেন,
নানাজনের বক্তব্য নিয়েছেন, নানাজন যেভাবে সেই সময়ের কর্মকাণ্ডকে দেখেছেন এবং এর পিছনের যে কারণগুলোকে চিহ্নিত করেছেন এবং উদ্দেশ্যগুলো কী হতে পারে সেই বিষয়গুলোকে তারা উল্লেখ করেছেন। সেই বিষয়গুলোকেই আরিফুর রহমান দোলন যেরকম তার প্রতিবেদন প্রকাশে ধারণ করেছেন, পরবর্তী সময়ে সেই ধারণা কিংবা সংযোজন বইতেও আসলে উল্লেখ হয়েছে। সেই উল্লেখের জায়গাটি হলো বা মূল আমাদের প্রেরণার জায়গাটা হলো যে এখানে বিভিন্ন সময় অপশক্তি দানা বেঁধেছে, অপশক্তিরা একত্রিত হয়ে এদেশকে মানে একটি পাকিস্তানি আদলে পরিণত করার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু কখনোই সফল হতে পারেনি। সেই শিক্ষাটা কিংবা সেই অভিজ্ঞতা তাদের জানা আছে, তারপরে কিন্তু তারা বারবার মাথাচাড়া দিয়ে ওঠে, তারা বিভিন্ন সময় তাদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করে, কিন্তু এদেশের শান্তিকামী মানুষ, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কিংবা যারা এই দেশকে সার্বিকভাবে আমাদের দেশের যে সমস্ত মানুষ সার্বিকভাবে আমাদের এই দেশকে, আমাদের প্রেরণাকে, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শকে, আমাদের স্বাধীনতা যুদ্ধে যে আমাদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের গুরুত্বকে যত বেশি ধারণ করে তত বেশি কিন্তু আসলে সেই অপশক্তির বিরুদ্ধে তত বেশি কিন্তু একত্রিত হয়েছে। হয়তো সময়ের প্রেক্ষাপটে সে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু সে ঘৃণা জানিয়েছে, সে কিন্তু সেই জঙ্গিদের সেই অপশক্তি থেকে, নৈরাজ্যমূলক কর্মকাণ্ড থেকে কিংবা বিবাদ সৃষ্টিমূলক কর্মকাণ্ডকে ঘৃণা জানিয়েছে, সে নিজে দূরে থেকেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছে। যখন সময় এসেছে বা সুযোগ পেয়েছে বা সেই পরিবেশটি তৈরি হয়েছে তখন কিন্তু তার একত্রিত হয়ে প্রতিবাদ করেছে। এবং এই বইটির আমি বহুল বিস্তার এবং এটি ছড়িয়ে যাক মানুষের মানে মননে, এবং এই বইয়ের যে আদর্শগুলো, এই বইটি বইতে যে বিশ্লেষণগুলো তুলে ধরা আছে সেই বিশ্লেষণগুলো মানুষ ধারণ করুক, মনে ধারণ করুক, কর্মে ধারণ করুক এবং সেইভাবে বাংলাদেশকে তৈরি করার কাজে প্রত্যেকে সামিল হোক, নিয়োজিত হোক, এটি আমি প্রত্যাশা করি। এবং এই প্রত্যাশা রেখে এটিও যুক্ত করতে চাই যে আরিফুর রহমান দোলন তার কর্মভাণ্ডারে আরও যে মানে কর্মযজ্ঞগুলো রয়েছে, তার যে লেখালেখির যে আরও সংস্করণগুলো রয়েছে, পাণ্ডুলিপি রয়েছে, সেগুলো তিনি এই সময় পাবলিকেশনসের মধ্যে দিয়ে পাঠকের সামনে তুলে ধরুন, তিনি সেগুলো প্রকাশ করুন, কারণ আমরা তার কর্মের সাথেও একাত্মতা পোষণ করতে চাই, আমরা সেগুলো জানতে চাই। আমরা মনে করি যে এইভাবে সাহসী সন্তানরা যেভাবে তাদের সাহসী ভূমিকা রেখেছে অতীতে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে, তাদের সেই সাহসী পদক্ষেপগুলো সকলে জানুক, সকলের মধ্যে সাহস সঞ্চারের একটি শক্তি বা প্রেরণা হিসাবে এই এই সমস্ত বলিষ্ঠ ব্যক্তিদের ভূমিকাগুলো মানুষ ধারণ করতে শিখুক, বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে আমরা বলবো। কারণ এই দেশ, এ সমাজ, এ সংস্কৃতি আমাদের, আমাদেরকেই এই দেশ, সমাজ, সংস্কৃতিকে বাঁচাতে হবে, আমাদেরকেই আমাদেরকে বাঁচাতে হবে। এই সময় পাবলিকেশনসের যেরকম উত্তরোত্তর সাফল্য কামনা করি, একই সাথে আরিফুর রহমান দোলনের জঙ্গিদের শেকড় সন্ধানে বইয়েরও উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এটি ছড়িয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করি।